এটা এখনো কিছুটা অনেকের ক্লোজ করে নিয়ে আসা হয়েছে, বাট ইটস স্টিল ইভলভিং সিচুয়েশন। আমরা দূতাবাসে তাদের পরিবার যারা যোগাযোগ করেছেন, আমরা ভারত কর্তৃপক্ষের সাথে খোঁজ খবর করছি এবং আপনার এটা নিয়ে কাজ হচ্ছে সময় মতো জানি। আমরা দেখেছি যে মিডিয়ার কিছু কিছু জায়গায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, যেখানে আসলে সত্য ঘটনাটি কী এটা জানা একটু বিরহ হয়ে পড়ে, এই কারণে আপনাদের উপরে অনেক বড় দায়িত্ব মেইন স্ট্রিম মিডিয়াতে। আমরা যেটা জেনেছি আপনাদের কাছেও নিশ্চয়ই ইতিমধ্যে এসছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেছেন যে সেটি অশোকান এম্পায়ার মায়ুরা বলে জানে এই অঞ্চলের মানুষ, এবং সেটি হলো যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে সেই সময়ের যে এই অঞ্চলটি ছিল তার একটি ম্যাপ, এবং সেখানে এটা ম্যুরাল, এবং এই ম্যুরালে ডিপিক্ট করা হয়েছে জার্নি বিভিন্ন সময়ে। তো এটা অতীতের যেটাতে কালচারাল সিমিলারিটি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, বাট ইটস নাথিং টু ডু উইথ পলিটিক্স অথবা যীশু খ্রিস্টের জন্মের 2023 বছর পরের ম্যাপ এটি নয়। তো এটি নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণে, তবে আমরা আরও ফার্দার ক্লারিফিকেশনের জন্য আমরা দিল্লিতে আমাদের মিশনকে বলেছি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের অফিসিয়াল ব্যাখ্যাটি কী, তবে আমরা ওপেন সোর্স থেকে যেটা জেনেছি যেটা বললাম। না, অঘোষিতভাবে বললে আমার উত্তর উইল নট বি এনাফ, কারণ হলো বলবে ওরা তো বলেনি কিন্তু আসলে দেবে। তো লেটস ওয়েট এন্ড সি, আপনারা আমরা সকলে অ্যাপ্লাই করে দেখি, যদি সময় থাকে যাওয়ার শেষে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না। বাট অন এ সিরিয়াস নোট, দিজ আর অল প্রোপাগান্ডা, বর্তমান সরকার বিরোধী যে শক্তিগুলি কাজ করে। আপনারা শুধু এটি নয়, আপনারা বেশ কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ, ছবি বা গ্রাফিক্স বা এইসব দেখবেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের তথ্য আরও বেশি পাবেন, তবে সকলকে একটু যাচাই করে নেওয়াটা জরুরি। এবং যেটা দিয়ে শুরু করলাম আপনাদের সাথে কথা বলা, যে মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় দায়িত্ব এই সময়ে জুডিশিয়াসলি কাজগুলি করা এবং সংবাদটি সঠিকভাবে যাচাই বাছাই করে সবার আগে কে ঝুলাতে যাব খবরটি সেটি প্রতিযোগিতা হওয়া উচিত হয় মনে হয়। বাট আই ডোন্ট ওয়ান্ট টু রোম অ্যারাউন্ড ইন ইওর টেরিটরি, দ্যাটস ইউ গাইজ আর অল প্রফেশনালস, কিন্তু এগুলি প্রোপাগান্ডার একটি অংশ, এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ যারা বিশ্ব রাজনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে একটু নাড়াকাটা করেন তারা জানবেন যে ভিসা এজ এ ফরেন পলিসি টুল এটা সকল দেশের বিষয় না। আমরা চিঠিটা পেয়েছি, চিঠি বলতে আমরাও কালেক্ট করেছি লাইক এনি আদার কমিউনিকেশনস, এখানে অনেক এক্সাজারেশন আছে, এমনকি তথ্যের বড় ধরনের ঘাটতি আছে, আপনারা নিজেরাও লাইন বাই লাইন পরীক্ষা নিরীক্ষাগুলো বুঝতে পারবেন, ইনকনসিস্টেন্সি আছে। তো দ্যাট গোজ অন টু টেল ইউ হাউ উই ক্যান চিপ দ্য এফোর্ট ওয়ার্স। আমাদের দেশেও কিন্তু রাজনীতিবিদেরা, সংসদ সদস্যরা, বিশেষ করে অন্য দলের সংসদ সদস্যরা, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন, কেউ হয়তো লেখেনও আমরা যেটা জানি না, হয়তো আমার বিরুদ্ধেও বলেন বা লেখেন। সো ইটস ডাউন টু দ্য হেড অফ দ্য স্টেট অফ দ্য গভর্নমেন্ট টু ডিসাইড ওয়েদার হি অর শি ইজ গোইং টু টেক দ্যাট ইন টু কগনিজেন্স। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে জায়গায় আছে, আই ট্রাইড মাই বেস্ট ইন লাস্ট 7 ডেজ অর সো টু এক্সপ্লেন, সেখানে এই চিঠি, এরকম চিঠি অতীতেও এসছে, ভবিষ্যতেও আরও বেশি আকারে আসতে পারে। আর যে বললাম নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের অ্যাক্টিভিটিস অনেক বাড়বে, বাট কনস্ট্রাকটিভলি আমরা যেটা বলেছি যে উই উইল রিচ আউট টু অল দিজ মেম্বার্স, শুধু তাই নয়, এসব রিজন নিয়ে যাদের আগ্রহ আছে বা যে বিষয়গুলি অবতারণা করা হয়েছে যাদের আগ্রহ আছে, এই বিষয়গুলি আমরা সকলকেই আমাদের অবস্থান জানাবো অনেক রেগুলার বেসিস।
আমি এটা আনইউজুয়াল কি ইউজুয়াল আমার জানি।